জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরো কারিকুলাম পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। দুপুর 12টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাটের চরদেব এ মান্না পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে কর্মোপযোগী শিক্ষা নিশ্চিত করা যায় সে বিষয়টির চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মানেই শুধু পরীক্ষায় চাপ, শুধুই সনদপ্রাপ্তি নয়, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবছে সরকার।